नमस्कार बंधुरा आरो एक नतून भिडियो नहीं सन्दीप दे चले जदिव टाइटल देखे अपन टपिकटार कथा आंदेज करते ही रकम एक टपिक नहीं कैक दिन आगे हमार चैने भिडियो अपलोड करा जरा एखो देखें ता गए अति शीघ्र भिडियो देखा जरा एखो पर्त चैनल सबसक्राइब करें ता प्लिज चैनल सबसक्राइब कर पशे थका जो बेल आईकनटी प्रेस कर दी नतून भिडियो शुरू करार आगे रिक्वेस्ट करब ये भिडियो स्किप ना कर शेष पर्त देख भलो लगले अवश्य शेयर कर सो लेट्स गेट स्टार्टेड एन ट्रामे बसे पथे घाटे बने जंगले पाँचतला मले बाकी सब अतीत एन एक निूज ही ट्रेनिंगे चलते और से टिकटक अदार्स 58 चाइनीज एप गट बैन बाय इंडियन गवर्नमेंट निकल पहली फुर्सत में निकल कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी किंतु क्यों इंडियन गवर्नमेंट ये सिद्धांत निल इंडो चायना बॉर्डर डिस्प्यूट पर भित्ति करे शुधुमात्र पैट्रियोटिक इमोशन के काजे लागिए भोट बैंकिंग एटाई की रिजन ना कि अन्य कोनो स्ट्रॉन्ग रिजन्स रही है अकॉर्डिंग टू सेक्शन 69A इनफॉर्मेशन टेक्नोलॉजी एक्ट इंडिया 2000 ये समस्त एप्स गुली आपनार डेटा प्रोटेक्शनर जोन्नो एकदम ही सेफ ना एवं से विवृति दिए ये चाइनीज एपगुलो आपातत बैन करा हुए छे एप्सगुली देशेर सार्वभौमत्व अखंडता एवं सुरक्षार जोन्नो एकेबारे क्षतिकारक ये 59टी चाइनीज एप तादेर सार्वरे प्रत्येकटी यूजार्सेर डेटा स्टोर करे रखे एवं जत दिन खुशी सेटा तारा রাখতে পারে এবং ইউজ করতে পারে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যদি এই চাইনিজ কোম্পানিগুলোর সার্ভারে আপনার ডেটা থাকে তো তাহলে ক্ষতি কি ক্ষতি আছে অ্যাকর্ডিং টু চাইনিজ সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2007 আর্টিকেল 14 অ্যান্ড আর্টিকেল 16 এই অ্যাক্টে বলা আছে প্রত্যেকটি চাইনিজ কোম্পানিকে তার ইউজার্স ডেটা তাদের সার্ভারে স্টোর করে রাখতে হবে এবং চাইনিজ গভর্নমেন্ট যে কোনো আপদকালীন অবস্থায় যদি সেই কোম্পানিগুলোকে তাদের ইউজার্স ডেটা চায় তাহলে সেই কোম্পানিগুলো তাদের ইউজার্স ডেটা দিতে বাধ্য থাকবে ইন্ডিয়ার এই অ্যাপস ব্যান কন্ট্রোভার্সিতে সবথেকে বেশি যে অ্যাপসটির নাম উঠে আসছে সেই অ্যাপসটির নাম আপনারা সবাই জানেন मैंने रिसेंटली देखा न्यूज चैनल्स पे दैट टिकटॉक बंद हो रहा है एंड सारे ऑलमोस्ट सारे टिकटॉकर्स जितने भी इन्फ्लुएंसर्स है सब वीडियो बना के डाल रहे हैं दैट टिकटॉक बंद हो रहा है तो यस मैंने भी देखा वो चीज तो मैंने सोचा दैट मैं भी आप लोगों से इंटरेक्ट करूं यस टिकटॉक बट तार पेछने बेस किछु कारण आछे ए लॉकडाउन चलाकालीन एकटा कंट्रोवर्सी जेटा आमरा सोशल मीडियाते बारे बारे देखते पेयेछि सेटा होच्छे टिकटॉक वर्सेस यूट्यूब एवं এই কন্ট্রোভার্সির জন্য টিকটকের অনেক ক্ষতি হয়েছিল গুগল প্লে স্টোরে এর রেটিং প্রায় একই নেমে এসেছিল যদিও পরে গুগল প্লে স্টোর 10 মিলিয়ন্স রিভিউ ডিলিট করে এবং তাকে তার পুরনো রেটিং ফিরিয়ে দেয় সেকেন্ড কারণ যেটা সেটা হচ্ছে টিকটকের মধ্যে থাকা কিছু নেগেটিভ কন্ট্রোভার্সিয়াল ক্রিঞ্জ কন্টেন্ট যেমন অ্যাসিড অ্যাটাক 2 এনিম্যাল অ্যাবিউজ 3 ইফটিজিং 4 সুইসাইড প্রমোশন 5 গ্যাং রেপ প্রমোশন এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলোর জন্য টিকটকের এগেনস্টে মানুষ প্রচণ্ড পরিমাণে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং টিকটককে ব্যান করার জন্য উঠে পড়ে লেগেছিল এছাড়াও আরও একটা কারণ আছে এই যে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে পাউডার উড়িয়ে চোখ মুখ মেখে এদিক ওদিক করছে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ডে ওয়ান থেকেই টিকটক সর্বজন গৃহীত ছিল না বাট আমি কিন্তু সব কন্টেন্টকে ক্রিঞ্জ বলছি না আমরা টিকটক থেকে অনেক এমন আর্টিস্ট পেয়েছি যাদের হয়তো সেরকম সামর্থ্য ছিল না তাদের ট্যালেন্ট শো করার যদি শুধুমাত্র এই ট্যালেন্ট শো করার জায়গাটাই থাকতো তাহলে হয়তো কোনো চিন্তা ছিল না এই টিকটক ভার্সেস ইউটিউব কন্ট্রোভার্সিটা চলার সময় আমি একবার কৌতূহলবশত টিকটকটি ডাউনলোড করি এবং যখন নতুন ভিডিও রেকর্ড করতে যাই ইনস্টল করার পর তখন দেখি টিকটক আমার কাছ থেকে অনেক কিছু পারমিশন চাইছে
যেমন ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং এর, অডিও রেকর্ডিং এর এবং এসডি কার্ড অ্যাক্সেসের। ব্যাপারটা ঠিক ছিল এই অ্যাক্সেসগুলো, বাট যে অ্যাক্সেসটা টিকটক আপনার কাছ থেকে চাইবে না, পারমিশন চাইবে না, বাট অ্যাক্সেস করবে, সেটা আপনি ধরতে পারবেন না। অ্যান্ড সেটা হলো আপনার লোকেশন। আরোগ্য সেতু বা গুগল ম্যাপের মতন অ্যাপ, এই অ্যাপগুলো কিন্তু আপনি যদি লোকেশন অ্যাক্সেসের পারমিশন না দেন তাহলে কিন্তু এই অ্যাপগুলো কাজ করবে না। বাট টিকটক কিন্তু প্রচণ্ড স্মার্ট। টিকটক লোকেশন নেয় কোথা থেকে আসুন দেখে নিন। ফেক জিপিএস টাইপ ভিপিএন অ্যাপস দিয়ে যদি লোকেশন অন্য দেশে চেঞ্জ করা হয় তাহলে আপনার ফোনের অন্যান্য অ্যাপসগুলি সেই দেশের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে কাজ করবে বা হয়তো করবে না, বা হয়তো ওই দেশ রিলেটেড কোনো জিনিসপত্র ঘটবে। বাট টিকটক প্রচণ্ড স্মার্ট। টিকটক কিন্তু আপনার সিম নেটওয়ার্ক যে লোকেশনের মধ্যে রয়েছে সেই লোকেশনের ওপর বেস করে আপনাকে সেগুলোই ফিট করতে থাকবে। তার কারণ টিকটক কিন্তু আপনার সিম থেকে লোকেশন চুরি করে এবং সেটা আপনাকে না জানিয়ে। এটা আমি বলছি না, এটা টিকটকের প্রাইভেসি পলিসিতেই লেখা আছে। শুধু তাই নয়, টিকটক আপনার ডেটা ততক্ষণ অবধি স্টোর করে রাখতে পারবে যতক্ষণ ওরা চাইবে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিলিটও করে দেন তারপরেও কিন্তু টিকটক সেই সমস্ত ডেটাগুলো তার সার্ভারে স্টোর করে রাখতে পারবে। টিকটকের যে মাদার কোম্পানি তার নাম হলো বাইট ড্যান্স, আর বাইট ড্যান্স কিন্তু ইউটিউবের মতন কোনো ভিডিও মেকিং প্ল্যাটফর্ম টাইপ অফ অ্যাপস নয়। এই কোম্পানিটা একটা এআই বেসড কোম্পানি এবং এটি একটি চায়নার কোম্পানি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আবার কি, কম্পিউটারের ক্ষেত্রে জিরো এবং ওয়ান এই দুটো বাইনারি নাম্বার দিয়ে যাবতীয় কাজ হয়। ইয়েস অর নো, লাইক অর ডিসলাইক, এগ্রি অর ডিসএগ্রি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক এরকমই একটা জিনিস। টিকটকে কোনো সার্চ বাটন না থাকার জন্য আমরা বুঝতেই পারছি যে টিকটক আমাকে যেটা ফিড করতে চায় আমি সেটার উপরই ডিপেন্ডেন্ট। অর্থাৎ টিকটক তার ইউজার্সের ওপর একটা সার্ভে করছে এআই টেকনোলজির মাধ্যমে। বাট এই এআই টেকনোলজি থাকাতে সমস্যাটা কি, সমস্যা আছে, চায়না ওয়ান্টস টু বি আ এআই সুপার পাওয়ার বাই 2030। তাতেও বা সমস্যাটা কি, কেনই বা এটা ক্ষতিকারক? আমরা রোবট কি জিনিস জানি, রোবট তৈরি হয় রোবোটিক্সের মাধ্যমে এবং রোবোটিক্স এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করে তৈরি হয়। এই ভিডিও ক্লিপটা দেখুন। এটি একটি জনপ্রিয় মুভির ভিডিও ক্লিপ, আপনারা তো সকলেই দেখেছেন। এখানে রোবটটিকে বলা হয়েছিল আগুনের হাত থেকে মেয়েটিকে বাঁচাতে। রোবটটি তাই করে। রোবটটির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, কারণ তাকে চয়েস দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে এটা করতে হবে। বাট হিউম্যান ইন্টেলিজেন্স ছিল না, যার কারণে মেয়েটিকে ন্যাকেড অবস্থাতে রোবটটি সবার মাঝে নিয়ে চলে আসে। হয়তো এটা মানুষ হলে তা করত না। টিকটক তার এত গ্লোবাল ইউজার্সের সমস্ত ডেটা তার সার্ভারে স্টোর করে রাখছে এবং হতে পারে এই সমস্ত হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টিকটক যে সার্ভে করছে তার আউটকাম হিসেবে যে হিউম্যান ইন্টেলিজেন্স বেরিয়ে আসছে সেটাকে রোবোটিক্সের ওপর কাজে লাগিয়ে হতে পারে চায়না চাইছে এআই সুপার পাওয়ার হতে। এবং যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু সামনে সংকট রয়েছে। ইনফ্যাক্ট চায়না যদি এআই সুপার পাওয়ার হয়ে যায় 2030-এর মধ্যে তাহলে কিন্তু
একাধিপত্য ডেকে আনতে পারে। অ্যাকর্ডিং টু প্রাইভেসি পলিসি অফ টিকটক, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন, টিকটক সেগুলোর মাধ্যমেও ডেটা কালেক্ট এবং স্টোর করতে সক্ষম। এমনকি ফোনে থাকা ইউপিআই এবং ব্যাংকিং অ্যাপসের ডিটেলস ও স্টোর করতে পারে। টিকটক HTTP সার্ভার ইউজ করে, HTTPS ইউজ করে না, অর্থাৎ সিকিউর সার্ভার ইউজ করে না, যার ফলে আপনি কিন্তু সাইবার অ্যাটাকের শিকার হতে পারেন। 19 June 2020 CERT ইন, অর্থাৎ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ইন্ডিয়া, এবং 21 June সাই ফার্মা নামক দুটি সাইবার বিশেষজ্ঞ সংস্থা ভারতবর্ষকে সতর্কবাণী দেয়, এটা বলে যে ভারতে খুব তাড়াতাড়ি একটি সাইবার অ্যাটাক হতে পারে এবং এর পেছনে অবশ্যই হাতটা থাকবে চীনের। চীন সাইবার অ্যাটাকের ব্যাপারে সবসময় প্রথমের সারিতে রয়েছে। গথিক পান্ডা এবং স্টোন পান্ডা নামক দুটি সংস্থার কথা সাইবার ক্রাইমের দুনিয়ায় বারে বারে উঠে এসেছে এবং এই সংস্থা দুটির আন্ডারে প্রায় 3 লক্ষ হ্যাকার কাজ করে। করোনা আবহে সীমান্তে পিএল এর মাধ্যমে চীন ভারত উত্তেজনা বাড়িয়ে দেশের জরুরি পরিষেবাকে বিকলাঙ্গ করার উদ্দেশ্যে এই সাইবার অ্যাটাক করা হতে পারে। কোথায় কোথায় হতে পারে এই সাইবার অ্যাটাক? হতে পারে এয়ারপোর্ট, ব্যাংকিং, পাওয়ার গ্রিড, হেলথ সিস্টেম, সিগন্যালিং সিস্টেম লাইক এয়ার ট্রাফিক, রোড ট্রাফিক বা রেলওয়েজের মতন যে সমস্ত জায়গাগুলো কম্পিউটার বেসড বা ইন্টারনেট বেসড সিস্টেমের ওপর ডিপেন্ডেন্ট। অনুমান করা হচ্ছে COVID-19 প্রতিরোধ সংক্রান্ত ইমেল পাঠিয়ে বা স্পাইওয়্যার সিস্টেমের মাধ্যমে এই সাইবার অ্যাটাকের আঘাত হানতে পারে। অ্যাকর্ডিং টু গোস্টনেট রিপোর্ট, এই হ্যাকাররা চাইনিজ পিএলএ অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির হয়ে কাজ করে। ইনফ্যাক্ট পিপলস লিবারেশন আর্মির মধ্যেও অনেক হ্যাকার রয়েছে যারা শুধুমাত্র হ্যাকিংয়ের কাজ করে। শুধু তাই নয়, এই কথাগুলোর যুক্তি হিসাবে বলা যেতে পারে পিএলএর 61398 রেজিমেন্টের হেডকোয়ার্টার এবং গথিক পান্ডা এবং স্টোন পান্ডার যে হেড অফিস, দুটোই কিন্তু চায়নার একই শহরে এবং সেটা হচ্ছে চেঙ্গুতে। এই ভিডিওটা বানানোর জন্য আমাকে বেশ কিছু আর্টিকেল পড়তে হয়েছে যাতে আমি ভিডিওটাকে আরও বেশি ইনফরমেটিভ করতে পারি, এবং এই পড়াশোনা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। আপনি কি জানেন আপনার ক্যামেরা আপনাকে অফলাইন অবস্থাতেও দেখতে পারে, আপনার ওপর স্পাই করতে পারে? কয়েক মাস আগে একটা নিউজ দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। যতদিন যাচ্ছে মোবাইল ক্যামেরা অনেক বেশি উন্নত হচ্ছে, এমনই একটা ঘটনা ঘটেছে OnePlus 8 Pro মোবাইলটি নিয়ে। এখানে দেখা যায় যে এটি একটি চাইনিজ কোম্পানি এবং এই ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হয়েছিল তার মধ্যে এক্সরে ভিশন মোড ছিল, যেটা প্লাস্টিক এবং জামা কাপড়ের ভিতর দিয়ে অবধি দেখা যেতে পারে এবং এটি একটি স্পাই ক্যাম হিসেবে চিহ্নিত করা হয়। এমন কি হতে পারে আমি হয়তো আমার ফোন ব্যবহার করছি না কিন্তু অন্য কেউ আমার অফলাইন বা অনলাইন অবস্থাতে আমার ফোন অ্যাক্সেস করছে? অবশ্যই হতে পারে। যদি কেউ আপনার ফোনের অ্যাক্সেস পায় 5-7 মিনিটের জন্য, দেন এটা সম্ভব। এই সময়ের মধ্যে কেউ যদি স্পাইওয়্যার ডাউনলোড করে নেয় আপনার ফোনের মধ্যে, সেখানেই ঘটবে যত বিপত্তি। স্পাইওয়্যার এমনই একটি সিস্টেম যার ফলে আপনার ফোনের যে কোনো জিনিস যে কোনো সময় অ্যাক্সেস করা যেতে পারে, ইভেন এটা কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়াও অ্যাক্সেস করা যায়। বিবিসি নিউজের তথ্য অনুযায়ী গত বছর স্পাই ক্যাম রিলেটেড এমন এক ঘটনা সাউথ কোরিয়ার একজন পপ স্টারকে সুইসাইডের দিকে ঠেলে দেয়। অ্যাকর্ডিং টু এ সোর্স, টিকটকের গ্লোবাল ইউজেজ টাইম 52 মিনিটস এবং টিকটক ইনস্টলেশনের পরই কিন্তু আপনার সমস্ত ফোনের অ্যাক্সেস টিকটক পেয়ে যায়। স্পাইওয়্যার সিস্টেম অনুযায়ী 5-7 মিনিট টাইম হচ্ছে এনাফ
আপনার ফোনের ক্যামেরাকে স্পাই ক্যাম হিসেবে ইউজ করার জন্য। সেখানে যখন এই অ্যাপসটিতে ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিংয়ের অ্যাক্সেস আপনি নিজে হাতেই দিয়েছেন, সেখানে 52 মিনিট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। পৃথিবীতে যত সংখ্যক টিকটক ইউজার আছে তার মধ্যে 56% পুরুষ এবং 44% হচ্ছে মহিলা। সুতরাং এই ব্যাপারটাতে মহিলাদের অনেক বেশি সাবধান হতে হবে। এখনকার দিনের মেয়েরা দেখেছি কপালে টিপ করতে পছন্দ করে না, বাট তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনারা আপনাদের ফোনে ক্যামেরাতে এই টিপগুলো ব্যবহার করতে পারেন কভার হিসেবে। অনেকে কভার ইউজ করে, যারা কভার ইউজ করেন না বা পছন্দ করেন না কভার ইউজ করা, নেকেড ফোন পছন্দ করে, তাদের রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনার যে ফোনের ক্যামেরাটি আছে সেটিতে একটি টিপ দিয়ে সেই ক্যামেরাটি ব্লক করে রাখুন। হতেই পারে আপনি যে ফোনে এতদিন টিকটক করছিলেন, টিকটক ব্যান হয়ে যাওয়ার পরেও হতে পারে আপনার ক্যামেরাটা স্পাই ক্যামেরা হিসেবে কেউ কাজে লাগাচ্ছে। লাস্ট ভিডিওতে আমি একটা টপিক বলেছিলাম আমার এই ভিডিওতে এক্সপ্লেন করব। আপনাদের মনে তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গভর্নমেন্ট কেন এই ব্যান চায় না বা বয়কট চায় না, এই মুভমেন্টটা নিজে থেকে করছে না? এই প্রশ্নটা হয়তো অনেকের মনে ঘোরাফেরা করছে। এই পার্টটা বেসিক্যালি তাদের জন্য। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নর্মস অনুযায়ী এই সংস্থার সদস্য দেশগুলি কেউ কাউরির সাথে বাণিজ্যিক সম্পর্ক ইচ্ছামতোভাবে ভাঙতে পারবে না। আর এই নীতিটাকে বলা হয় MFN অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন। এবং সেই অ্যাসপেক্টে ইন্ডিয়া এবং চায়না একে অপরের কাছে MFN। সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট হঠাৎ করে চাইনিজ প্রোডাক্ট ব্যান করতে পারে না। যদিও এই চাইনিজ প্রোডাক্টের প্রতি ডিমান্ডটা কিন্তু আমাদের এন্ড থেকেই জেনারেট হয়, আমরাই চাইনিজ প্রোডাক্ট বেশি পছন্দ করি। সরকার তাই বাধ্য হয় আমাদের চাহিদা মেটানোর জন্য চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করতে। যদিও চায়নার সঙ্গে ট্রেডিং বন্ধ করা পসিবল, তখনই পসিবল যখন WTO-র আন্ডারে থাকা অন্য কোনো দেশ সেই সমস্ত প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচার করে যেটা আমরা চায়নার কাছ থেকে ইম্পোর্ট করি, যেমন তাইওয়ান, হংকং, ভিয়েতনাম। আমরা কিন্তু এই সমস্ত দেশের সাথেও ব্যবসায় যুক্ত হতে পারি। এবং আপনারা মনে রাখবেন এই দেশগুলো কিন্তু চায়নার শত্রু। বা আমরা ফ্রি ট্রেড অপশনও চুজ করতে পারি। যেহেতু আমাদের হাই ডিমান্ডের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়, আমরাই পারি একমাত্র এই জিনিসটাকে ব্যান করতে বা বয়কট করতে। আমরা নেক্সট টাইম যখন কিছু কিনব তখন আমরা শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া বা চায়না বহির্ভূত যে কোনো দেশের ম্যানুফ্যাকচারের জিনিসপত্র আমরা কেনার চেষ্টা করব। তবেই ডিমান্ড রিডিউস হবে এবং আমরা একদিন চাইনিজ প্রোডাক্টকে ইন্ডিয়াতে ব্যান করতে পারবো। মুঝে সমঝ মে নি আই দ্যাট আগর চাইনা কে সাথে তোমার ওয়ার চল রা হ্যা তো সারি চাইনিজ অ্যাপ ডিলিট কর দো, তোমারে ঘরো মে ইতনি সারি চাইনিজ কি চিজ হ্যায় তো ভো ভি নিকাল ফেঁকো না বাহার। তো পহলে ইতনি আনএমপ্লয়মেন্ট থি হামারি জো কান্ট্রি মে, তো উসসে ক্যা হো জায়েগা, আবি ইসসে ক্যা হো জায়েগা, ইয়া জো আনএমপ্লয়মেন্ট হ্যা ভো অর জ্যাদা বাড় জায়েগি, আবি ক্যা হো জায়েগা, জ্যাদা সে জ্যাদা ক্যা হো জায়েগা, জিতনে লোগ ইয়াহা পে বচে হ্যায়, জিতনা ইয়ুথ ইয়াহা পে বচা হুয়া, ভো ভি বাহার ফরেন কান্ট্রিজ মে চলা জায়েগা, ইসসে জ্যাদা তো কুছ। টিকটক ব্যান হওয়ার জন্য এই দিদি প্রচন্ড পরিমাণে শক। যাই হোক, এই দিদির এই সমস্ত কথাগুলোর উত্তর আমি আমার নেক্সট ভিডিওতে দেব। লাস্ট কয়েকদিন ধরে এই চাইনিজ প্রোডাক্ট বয়কট করার অনেক আবেগি বোকামি আমি দেখছি। এই ভিডিওটা দেখুন। এরকম মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এগুলো করে ক্ষতি চায়নার কিছু নেই, ক্ষতি আপনার বা আমার। কারণ এগুলো কিনে আপনি অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন, তাই এগুলো দেখে চায়নার রিয়াকশনটা ঠিক এই রকম, তাতে আমার বাল ছেড়া গেল। লিটারালি অল দিস ডাজন্ট মেক এনি সেন্স। শুধু এনশিওর করুন নেক্সট টাইম কিছু মেজর প্রোডাক্টস যখন আপনি কিনতে যাবেন তখন তার ম্যানুফ্যাকচারারটা দেখে নেবেন
এবং চেষ্টা করবেন সেটা যেন মেড ইন চায়না না হয়। চেষ্টা করবেন এর অল্টারনেটিভ কোনো ম্যানুফ্যাকচারারের জিনিসপত্র কিনতে। খুব বাধ্য না হলে চাইনিজ প্রোডাক্টটাকে ট্যাগ করার চেষ্টা করুন। তবে প্লিজ এরকম নিজের বাড়ির ফোন, টিভি, ইলেকট্রনিক্স গ্যাজেটস, ফার্নিচার এগুলো ভেঙে কিছু হবে না, প্লিজ এগুলো করবেন না। সোনম মহানচুক স্যার বলেন, সফটওয়্যার ইন এ উইক, হার্ডওয়্যার ইন এ ইয়ার, এটাকে মূল মন্ত্র করে এগিয়ে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 23 জুলাই বীর জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য লেগে গেছিলেন। প্লিজ এটাকে নিয়ে ফালতু পলিটিক্স করবেন না, এটা ফালতু পলিটিক্স করার সময় নয়। শত্রুকে বুঝিয়ে দেওয়ার সময় যে আমরা কঠিন পরিস্থিতিতে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মি নন যে গালওয়ানে ওনাকে যেতে হবে এবং গালওয়ানে গিয়ে ওনাকে যুদ্ধ করতে হবে। সো প্লিজ এই সমস্ত পলিটিক্স ছেড়ে স্ট্যান্ড বাই উইথ ইয়োর গভর্নমেন্ট, স্ট্যান্ড বাই উইথ ইয়োর নেশন, স্ট্যান্ড বাই উইথ ইয়োর আর্মি। ইটস আর রিকোয়েস্ট টু ইউ অল, প্লিজ। ইন্ডিয়া সে টিকটক তো যা রে না, যাই মানে নেই রহুঙ্গি, পর এক বার প্লে স্টোর ভাইয়া ইয়াদ রাখনা কি মে ইন্ডিয়া কা কোই ভি টিকটিক মিত্র পতা নি কোন সে কিত্র অ্যাপস মে ডাউনলোড নেই করুঙ্গি, বাই। সত্যি বিচিত্র এই দেশ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই মেয়েটি সেই দেশের অ্যাপসের জন্য কাঁদছে, অর্থাৎ চায়নার টিকটকের জন্য কাঁদছে, যে চায়নার পিএলে গত 15 জুন আমাদের 20 জন বীর জওয়ানকে শহীদ করে দেয়, জীবন নিয়ে নেয়। এই বীর জওয়ানরা আমাদের দেশের জন্য জীবন দিচ্ছে, কঠিন পরিশ্রম করছে, আর আমরা তাদের কথা ভাবছি না, ভাবছি টিকটকের মতন একটা ক্ষতিকারক অ্যাপের কথা। যাই হোক, আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং যত সম্ভব শেয়ার করুন, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানান কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো বা ইনফরমেটিভ লাগলো, বা যদি না ভালো লাগে সেটাও জানান। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাড়িতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জওয়ান।